জমি পেলে এক মাসের মধ্যে কাজ শুরু হবে বেড়িগোপালপুর সেতু পরিদর্শন করে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নির্বাচন এলেই প্রতিশ্রুতি আসে দাবি স্থানীয়দের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের বেড়িগোপালপুর এলাকায় ইছামতি নদীর ওপর সাঁকো পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এদিন গাইঘাটা বিধানসভার অন্তর্গত কালাঞ্চি ব্রিজ স্বরূপনগর জেটিঘাট পরিদর্শন করেন তিনি এদিন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে ছিলেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব গাইঘাটা বিধানসভার অন্তর্গত বেড়িগোপালপুর মাঝখানে ইছামতি নদী ওপারে স্বরূপনগর থেকে শুরু করে বসিরহাট এখানেই ইছামতি নদীর ওপর পাঁকা সেতুর দাবি দীর্ঘ কয়েক দশকের স্থানীয়দের দাবি নির্বাচন এলেই প্রতিশ্রুতির বন্যা আসে সেতু হবে নির্বাচন মিটে গেলেই সকলে ভুলে যান এই সেতু নির্মাণ হলে স্বরূপনগর বাদুরিয়া বনগাঁ গাইঘাটা প্রায় চারটি ব্লকের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন বাড়বে যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন আসবে ব্যবসায়িক ক্ষেত্রেও এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আপনার উত্তর থেকে দক্ষিণের একটা যুগান্তকারী একটা সংযোগ স্থাপন হবে তাতে আমার এই সীমান্তবর্তী এলাকায় ট্রেড বিশেষ করে বাণিজ্যর দিক থেকে এবং ম্যান ডেভেলপমেন্ট যেটা বলা হয় মানুষের যাতায়াতের সুবিধা যেরকম হবে তেমনি হচ্ছে আপনার শিক্ষা আপনার শিল্প আপনার বাণিজ্য আপনার মানুষের যাতায়াত হ্যাঁ চারিদিকে একটা প্রোগ্রেসে একটা ডেভেলপমেন্ট হবে ভালো উন্নতি হবে এ ব্যাপার আছে সবার প্রতি আশা দেয় কিন্তু কেউ ভরসা দেয় না হ্যাঁ আমরা হচ্ছে ওই ভরসার পূজারী এখন যখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই আগেকার মতন বলতে আমার প্রতি আশা রাখতে পারিনি কিন্তু ভরসা নাই এ আপনার হাকিমপুর সরুপদা বিথারি এখান থেকে যাবতীয় উত্তরে যাবতীয় মানুষটা এখানে যারা বসিরহাট এলাকায় যাবতীয় মানুষ হ্যাঁ আর এই ট্রান্সপোর্টেশন বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে একদম যুগান্তকারী পরিবর্তন ঘটবে যা ভাবা কল্পনা করা যায় না এখানকার মানুষের মান মর্যাদা বাণিজ্য শিল্প এবং এখানে মানে জীবনের উন্নয়ন ভাবটা অনেকটা অনেকটা প্রোগ্রেস হবে যা সাধারণ মানুষ হিসেব করি পারবে না এদিন সকালে দলীয় অন্যান্য নেতৃত্বকে সাথে নিয়ে এলাকায় যান কেন্দ্রীয় মন্ত্রী এলাকা ঘুরে দেখেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন এর আগে কারা কি করেছে কি বলেছেন আমি জানি না জমি রাজ্য সরকারের রাজ্য সরকার যদি এনওসি দেয় আমি এক মাসের মধ্যে ব্রিজ তৈরির কাজ শুরু করব স্টেট গভর্নমেন্টের কাছে আমরা খুব শীঘ্রই আমরা সমস্ত রিপোর্ট দেবো যে কিভাবে এখানে ব্রিজ করলে ভালো হয় কি করলে ভালো হয় সেটা আমরা রিপোর্টগুলো দেবো স্টেট গভর্নমেন্ট আমাদের শুধু এনওসিটা দিক আর কিছু চাই না এনওসিটা দিক তারপরে সব কিছু আমরা আমাদের সাগরমালা থেকে আমাদের ইনল্যান্ড ওয়াটার থেকে যে টাকা আছে আমাদের অর্থ আছে সেই অর্থ ব্যয় করে আমরা এখানে ব্রিজ করব সাধারণ মানুষের জন্য কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি এখানে এসে বলে গেছি সকলের সামনে তো আমি সে কাজটা করব শুধু আমাদের এনওসিটি দিক কিচ্ছু করার দরকার নেই স্টেট গভর্নমেন্টের এনওসিটা শুধু ক্লিয়ার করবে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু চাই না স্টেট গভর্নমেন্টের কর্মই সবচেয়ে পরম ধর্ম এটা বিশ্বাস করে আমরা এই সত্যে আমরা এগোচ্ছি আর কিছু না আমি জানু যদি আমি এনওসি আমাকে কালকে দেয় আমি আগামী এক মাসের মধ্যে আমি কাজ শুরু করব এটা বলে গেলাম এদিন ব্রিজ এলাকা পরিদর্শনের পাশাপাশি স্বরূপনগরে মৃত আইসিডিএস কর্মী রেবা বিশ্বাসের বাড়িতেও যান তিনি কথা বলেন তার পরিবারের সাথে এ বিষয়ে মৃত আইসিডিএস কর্মীর বোন অঞ্জনা মণ্ডল বলেন বললেন ভেবে দেখব আমাদের যেগুলো অভিযোগ বলার আমরা বলেছি ওইগুলোই উনি ভাববেন আমাদের অভিযোগ আমাদের তো এই আর্থিক অবস্থা যে চলে গিয়েছে তাকে তো আর আমরা ফিরে পাবো না কিন্তু আমাদের পরিবারটাকে তো দেখতো সেই পরিবারটার যাতে সাশ্রয় হয় সেই বিষয়ে জন্য উনি একটু ভাবেন সেটাই আমরা আরজি করলাম এবার উনি ভেবে দেখবেন আমাদের কিভাবে সাহায্য করলে আমরা সাশ্রয় পাবো সেটা উনি ভাববেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গায়ঘাটা নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন